Assalamualaikum viewers, welcome to Rising News Bangla. Itno tar khobar khobar update pete amader channel ti subscribe kore sathe bell icon ti bajiye diben. Shakib Khan tar naam ar mukhe ante chay na. Shakib Khan er purushotto niye prashno tulechen Bubly. Shakib Bubly-r moddhe dondo jeno shesh hocche na. চিত্রনায়িকা বুবলি বলেন শাকিব নিজের সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট অভিযোগে অভিযুক্ত করেছেন এভাবে সাহসী হতে চেয়েছেন তিনি সেই সঙ্গে পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছেন এদিকে তার পুরুষত্ব প্রমাণিত হবে শাকিব গণমাধ্যমকে বলেছেন আমাকে তার বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এদিকে তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে আমি সংশয় করতে চেয়েছি এটা কি আমার ভুল 19 মে সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে একটি ক্যাফে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে কথা বলেছেন বুবলি এ চিত্রনায়িকা বলেন উনি আমার সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয় এ নিয়ে পারিবারিকভাবে বসে আমরা সিদ্ধান্ত নিব ফ্ল্যাট ও গাড়ি কেনার প্রসঙ্গে বুবলি বলেন গত 8 বছর ধরে আমি সিনেমা করছি এর আগে সংবাদ উপস্থাপিকা ছিলাম এর আগে আমি এয়ারলাইন্সে চাকরি করেছি 10 বছরের ক্যারিয়ার পারিবারিক সাপোর্টও ভালো সব মিলিয়ে আমার আইডিয়ার কিছু লোন নিয়ে আমি বাড়ি গাড়ি কিনেছি কাগজপত্রও আছে আমার কাছে এসব নিয়ে শাকিব যে প্রশ্ন তুলেছেন তাতে তিনিই বিদ্ধ উল্লেখ করে বুবলি বলেন সবাই বলবে তাহলে স্বামী হিসেবে আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেননি উনি এসবের উত্তর উনি নিজেই দিক বুবলি আরো বলেন শাকিব খান নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন আমি এই নামটি উচ্চারণ করতে চাই না কোনো ইচ্ছাই নেই কারণ উনি বারবার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি একজন সন্তানের মা এবং স্ত্রী তো অবশ্যই স্বামীকে শেল্টার হিসেবে ব্যবহার করবেন এটা কি আমার ভুল হয়েছে এ কারণে আমি তার নাম আর মুখে নিতে চাই না আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাই না শাকিব সম্পর্ক রাখতে চান বা না চান এটা তার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে বুবলি বলেন আমরা বসে কথা বলতে পারি বাইরে মানুষকে জানানোটা সমাধান নয় আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আমি কাউকে অপমান করতে চাই না তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ডালির জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলির ব্যক্তিগত জীবনের লড়াই কখনো একে অপরকে পাল্টা জবাব দিচ্ছেন আবার কখনো খুঁচিয়ে কথা বলছেন শুরুটা হয় মূলত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া শাকিব খানের সাক্ষাৎকার থেকে যেখানে শাকিব খান বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনেন এরপর শাকিব প্রশ্ন তুলেন বুবলি কিভাবে 3.5 কোটি টাকার ফ্ল্যাট ও 54 লাখ টাকার গাড়ির মালিক হলেন এসবের পাল্টা জবাবও দিয়েছেন বুবলি আমি শাকিবের নামটাই উচ্চারণ করতে